ওই দিনে হয়ে এসছে পূজারাম মারা গেছিল তাই, ওই দিনে হয়ে এসছে পূজারাম মারা গেছিল তাই। তাই সেই কারণে তাদের জন্য সেই দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, তারা ওই দিনে কাউকে কোনোদিন কাজে রাখা হয় না। নমস্কার, সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে কলকাতার বিভিন্ন অলিগলি ঘুরতে ঘুরতে আমি শায়নি চলে এসেছি একেবারে ধর্মতলার মোড়ে। সামনে রয়েছে রিপাবলিক ডে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবস। কিন্তু সেই প্রজাতন্ত্র দিবস নিয়ে এই কলকাতার যে ইয়াং জেনারেশন, তারা কি ভাবছেন, তারা কতটা জানেন, তাদের ইন্টেলিজেন্সি, আজকে সেটাই পরীক্ষা করব আমরা। সমাচার প্লাস বাংলার পক্ষ থেকে চলুন তাহলে একটু ঘুরে নেওয়া যাক ধর্মতলার মোড়ে। रिपब्लिक डे, रिपब्लिक डे में क्या होता है? मेरे को इंटरेस्ट नहीं है था, मेरे को इंटरेस्ट नहीं है था, मेरे को इंटरेस्ट नहीं है था, मेरे को इंटरेस्ट नहीं है। रिपब्लिक डे की এটা তো এরকম ভাবে কিভাবে বলবো, মানে আমরা সবাই রিপাবলিক ডে করি, বাট অ্যাকচুয়ালি যদি কাউকে জিজ্ঞেস করে কেউই ঠিক করে বলতে পারবে না। লাইক নেতাজি তো জন্মদিন 23 তারিখ, 26 কেন পালিত হয়? প্রজাতন্ত্র দিবস কবে? 26 কেন পালিত হয়? 26 জানুয়ারি আমি জানি না। কোনোদিন ওয়ার্কারদেরকে ছুটি দেওয়া হতো না, তাই সেই কারণে তাদের জন্য সেই দিনটা হচ্ছে গুরুত্বপূর্ণ দিন, তারা ওই দিনে কাউকে কোনোদিন কাজে রাখা হয় না। আর এটা সত্যি মানে খুব ভালো দিন যে সেদিন সবারই ছুটি থাকে, এটাকেই আমি জানি। বাস এতটুকুই বলতে পারছি, তার বেশি বলতে পারবো না। দিবস বলে পালিত হয়, ওই দিনে হয়ে এসছে প্রজারা মারা গেছিল তাই। প্রজাদের নাকি মেরে ফেলা হয়েছিল 26 জানুয়ারি, তাই নাকি পালিত হয় প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে শিক্ষিত সমাজের এ কেমন উক্তি! নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাদের দেশের মাটিতে দাঁড়িয়ে নবপ্রজন্মের শিক্ষিত সমাজের এমন উক্তি শুনে কি মনে হয়, সত্যি হাস্যকর নাকি দুর্ভাগ্যজনক? উত্তর দেবেন আপনারাই। ক্যামেরায় জয়দীপ দাসের সঙ্গে সায়নী পালের রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।